আমার জাস্ট মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। দেখুন, আপনি এভাবে ভেঙে পড়বেন না, সত্যের জয় হবেই। তুমি আমাকে বলো কোন শাস্তি তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে? এত বড় একটা দুর্নীতি, আই জাস্ট কান্ট ইমাজিন। তুমি এটা করলে কি করে? দেখো সাগর, তুমি কি করবে আমি জানি না, আর কাল যদি পুরো ব্যাপারটা ফাঁস হয়ে যায় তাহলে তো সব শেষ। কিন্তু তার আগে আমাকে একটা শেষ চেষ্টা করতে হবে, যাতে আমার এই ক্রীড়া মন্ত্রকের উপর কোনো আঙুল না ওঠে। আপনি বলুন না, বলুন না ম্যাডাম, কি করতে হবে? আমি আমি সেটাই করব। দেখো সাগর, তুমি যেভাবে প্লেয়ার সিলেকশন করেছো সেটা পুরো দুর্নীতি করে করেছো, আর এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। আই উইল নট লিভ ইট। আমি চাই তুমি আবার আমি যেভাবে বলবো সেইভাবে ফের প্লেয়ার সিলেকশন করবে। হ্যাঁ, আমার কথা মতো কাজ করবে, আর এটা তোমার জন্য শেষ চান্স। এরপর কিন্তু আমি তোমাকে পদ থেকে সরাতে বাধ্য হব। যাও, এখন গিয়ে অ্যানাউন্সমেন্ট করো, প্রেস অ্যানাউন্সমেন্ট করো যে ফের সিলেকশন হবে। আমার এত বড় ক্ষতিটা যে করলো তাকে আমি কিছুতেই ছাড়ব না। ওমা, তুই তৈরি হয়ে গেছিস? হ্যাঁ মা, আমি এক্ষুনি বেরোবো, আমাকে খেতে দিয়ে দাও। ছোট বৌমা, রিপুর খাবারটা বানো তো। হ্যাঁ মা। কাবেরি। হ্যাঁ। আমি একটু বাইরে বেরোচ্ছি বুঝলে। ওমা, কখন ফিরবে? এই কিছুক্ষণের মধ্যেই ফিরবো, সামনেই যাও। ঠিক আছে, সাবধানে যাও। Yes! কেরে, আর তোর চিৎকার করে উঠলি কেন? কি কি লিখেছে মানে? কি রে লাফালি কেন, চিৎকার করলি কেন বল? আসলে সাগর দত্ত এতদিন ফুটবলের নামে যে দুর্নীতি করে এসেছে সেটা আবার বন্ধ হতে চলেছে। কাগজে ওগুলো লিখেছে? হ্যাঁ, এই তো এখানে লিখেছে, এবছর মেয়েদের ফুটবল সিলেকশনে দুর্নীতি হয়েছে, তাই পুরনো সিলেকশন বাতিল হয়ে আবার নতুন সিলেকশন হচ্ছে। বাবা ক্রীড়ামন্ত্রী নিজে নির্দেশ দিয়েছেন, সাগর দত্তের মতো একটা খারাপ মানুষের সমস্ত দুর্নীতি ধরা পড়েছে, নাহলে নতুন করে কেন সিলেকশন হবে বলো? ঠাকুর ঠাকুর, তুমি এতদিনে মুখ তুলে চেয়েছ, বাদবাবুর এত চেষ্টা আজ সফল হয়েছে, আমি আবারও একবার ফুটবল খেলার সুযোগ পাব। ঠিক এইভাবেই যেন আমি শেষতে ভাইকেও এই বাড়িতে ফিরিয়ে আনতে পারি। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। কি হলো? ফোন করে জিজ্ঞাসা করেছো সিসিটিভি ফুটেজের ব্যাপারে? চুপ। আরে বাবা, একটা সিসিটিভি ফুটেজ সেটা এনলার্জ করতে এত সময় লাগে, কোথায় গেল সে? আসছে না কেন? স্যার স্যার, কুল ডাউন, আপনি একটু শান্ত হয়ে বসুন, ওরা অন দ্য ওয়ে। আরে অদ্ভুত তো, তুমি আমাকে শান্ত হতে বলছো এই সময়? তুমি আমাকে তুমি বুঝতে পারছো একজন সাগর দত্তর ক্যারিয়ারের উপরে, তার সাম্রাজ্যের উপরে আঘাত এনেছে, বুঝতে পারছো? কি স্যার? স্যার, ফুটেজে একটা মেয়েকে দেখা গেছে। সে তো জানি একটা মেয়েকে দেখা গেছে, তার সাথে একটা ছেলেও ছিল, তার মুখটা কি দেখা গেছে? স্যার খুব আফসোস স্যার, স্যার দেখুন যদি আপনি বুঝতে পারেন। স্যার কেন ফর্ম দেওয়া হবে না সেটাই তো জানতে চাইছি। ফর্ম ফিল আপ করে কোনো লাভ নেই। দেখো, আমি তোমাকে না ফুটবল টুর্নামেন্টে চান্স দেবো না।
আমিও দেখতে চাই যে তুমি ঠিক কি করবে, কত দূর এগোতে পারো। আরে এটা তো সেই মেয়েটা যে ফর্ম ফিল আপ করতে এসেছিল, ফর্ম ফিল আপ করতে দিনি, যাকে মাঠে খেলতে দিনি উন্ডেট করে পাঠিয়েছিলাম। হ্যাঁ স্যার, ওই মেয়েটাই তো এটা। ওই মেয়েটার এত বড় সাহস যে সাগর দত্তর বিরুদ্ধে চক্রান্ত করে। মেয়েটা কদিন ধরে জেঠুমনির কাছে বকুনি খেয়ে কেমন যেন চুপচাপ হয়ে গেছে। এই জয়, জানিস তো প্রত্যেক বছর শিবরাত্রির দিন আমরা খুব মজা করি, সবাই মিলে একসাথে উপোস করি, সবাই মিলে মন্দিরে যাই। এবছর তুইও যাস আমাদের সাথে। আর ওই আমাদের পাড়াতেই তো এবছর পুজো হচ্ছে, ওই ছেলেগুলো এসেছিল না জেঠুমনির কাছ থেকে অনুমতি নিয়ে গেল বাড়ির সামনে পুজো করবে বলে। কথায় বলে শিবের ব্রত পালন করলে শিবের মতো বর পাওয়া যায়। জানো তো মেসি ভাই, আমি কোনোদিনও শিবরাত্রি করিনি, মামি করতো, পাড়ার সবাই করতো, আমার খুব ইচ্ছে হতো। এবছর করবি? তাছাড়া বিয়ের পর তো এটা তো প্রথম বছর শিবরাত্রি। হ্যাঁ ঠিক বলেছ, এবছর আমি উপোস করে শিবের মাথায় জল ঢেলে পুজো করব। তোর তো কপাল ভালো বলতে হবে, তুই শিবরাত্রি পালন না করেই শিবের মতো বর পেয়েছিস। আমার ছোট ঠাকুর পক্ষে কম ভালো ছেলে নাকি? কি বাদবাবু শিবের মতো বর? হাসলে হবে না, না চাইতেই এত ভালো বর পেয়েছো, সেই বরকে নিজের কাছে ধরে রাখার জন্য শিবরাত্রি করতে হবে, বুঝেছো? বাদবাবুকে আমার কাছে ধরে রাখতে বইয়ে গেছে। তা তোর বাদবাবু তো তোর প্রেমে হাবুডুবু খায় সবসময়। তো তুমি যে কি বলো না মেসি ভাই, তোমার মাথা একদম গেছে তাই না? হ্যাঁ রে, তুই তোর বাদবাবুকে ভালোবাসিস না? আমি ওনাকে কি করে ভালোবাসবো, আমি ওসব জানি না। কি বলছো তুমি? জানিস না না? আমি কিন্তু জানি, ছোট ঠাকুরপো যখন কোমল দিকে চলে গেল কাজে, তখন তো সারাদিন মন খারাপ করে বাড়িতে বসে থাকতিস। তুই কি ভাবছিস আমার চোখে পড়েনি? আমি সব দেখেছি। মোটেও না, তুমি সব ভুলভাল বলছো। একদম ঠিকঠাক বলছি। জানিস তো নিজের মনের কথা তুই আমার কাছে লুকোতে পারিস, কিন্তু নিজের কাছে কখনো লুকানো যায় না। কি হচ্ছে রে, কে এত জোরে কে গান বাজাচ্ছে বাইরে? বাবা কি জোরে, কি হচ্ছে বলতো? কি বুঝতে পারছি না মেসি ভাই, আমি তো যাই না। দাঁড়াও আমি গিয়ে দেখি একবার। এই এই জয় 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 জয়, কিচ্ছু হবে না, দাঁড়াও আমি এক্ষুনি চলে আসবো। তোর পায়ে চোট লেগেছে জয়, কিচ্ছু হবে না আমার। এই তো জয়, সাবধানে, আমি এক্ষুনি চলে আসবো মেসি ভাই। আরে বরাবর পোজ ওই মেয়েটা যে কি করে না? কাজ করো, কাজ করো। আরে না চাপে না চা, ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা। পিসাব ঠিক আছে? আরে ভাই এত জোরে বাজাস না, বুড়ো এক্ষুনি তেরে আসবে। বুড়ো আবার না, গান চলে হেভি করে যায়। বুড়ো কাকে বললে তোমরা? ছোট বৌদি যে তা গান বাজনা শুনেই চলে এসেছে। দেখো আমি এমনি এমনি আসি, গানটা তোমরা এত জোরে কেন বাজাচ্ছ? বাবা তো আগের দিন তোমাদের এত জোরে গান বাজাতে বারণ করলো। আর হ্যাঁ, কাকে বুড়ো বললে তোমরা? বুড়ো কই না তো, ছোট বৌদি একদম ঠিক কথা বলেছেন। এই গানটা বন্ধ কর, এই বন্ধ 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 কর, পুরো বন্ধ, কিচ্ছু গান বাজবে না একদম। কথাটা যেন মনে থাকে। ছোট বৌদি কথা ছিল, চ্যাটার্জি ও নিশ্চয়ই এবার ফর্ম ফিল আপ করতে আসবে, ওকে তুমি আটকাবে, আমি ওর সাথে কথা বলবো। যে মেয়েটা সাগর দত্তর বিরুদ্ধে চক্রান্ত করে, জাল বেছায়, তার সাম্রাজ্যকে ধূলিসাৎ করার চেষ্টা করে, তাকে তো অনেক বড় শাস্তি পেতে হবে, ঠিক অগ্নিদাস গুপ্তর মতো।
আবার কি হলো? কি চাই? আপনাকে না মানে আপনাকে তো তেমন ঘরের বাইরে দেখি না আর কথাও হয় না, তাই একটু। আচ্ছা বৌদি, আপনাদের গ্রাম কোথায় সেটা জেনে তুমি কি করবে? না না, একই পাড়ায় থাকি তো তাই জিজ্ঞেস করছিলাম। কোমল দিঘি? কোমল দিঘি সে তো কাছেই। তা বৌদি বলছি, আপনার কি পড়াশোনা করতে করতেই বিয়ে নাকি? না মানে পড়াশুনো তো। ও মানে পড়াশুনো শেষ? না মানে রিভুদার সঙ্গে তো নিশ্চয়ই প্রেম করেই বিয়ে, তাই নাকি? মানে না হলে তো শহরে এত মেয়ে থাকতো ওই গ্রামে গিয়ে বিয়ে করতো না রিভুদা, তাই না? দেখো তোমাদের সঙ্গে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার মতো সময় আমার নেই, আমার অনেক কাজ আছে, আমি এখন আসছি। এখানে দাঁড়িয়ে তুমি কি করছো? এখানে দাঁড়িয়ে কি করছো? কে বলেছে এদের সঙ্গে দাঁড়িয়ে এখানে কথা বলতে? না বাবা আমি তো কি, আমি যাও ভেতরে যাও। না না জেঠু, বৌদি তো বাড়ি থেকে তেমন বেরোয় না, তাই আজকে বেরিয়ে আমাদের সাথে একটু গল্প করছিল। ওই বলছিলেন যে রিভুদার সঙ্গে কিভাবে বিয়ে হয়েছিল, তারপর হচ্ছে উনি কোমল দিঘির মেয়ে, এই সব আর কি। বাড়িতে তো ওনার বয়সে কেউ নেই গল্প করার মতন, তাই আমাদের সাথে একটু গল্প করছিলেন, তাই না বৌদি? মনে এই মিথ্যা কথা কেন বলছো তোমরা? কই আমি তো তোমাদের সঙ্গে গল্প করতে আসিনি, তোমরাই তো আমাকে এসব কথা জিজ্ঞেস করলে। কি এরকম লজ্জা পাচ্ছেন কেন? বাবা বিশ্বাস করুন আমি এসব কিচ্ছু বলিনি। ভেতরে যাও। আর তোমাদেরকে আমি বলেছিলাম কি যে আস্তে আস্তে করবেন, যেই অনুমতি দিলাম আমি শুরু হয়ে গেল। না জেঠু আর তো বেশি বাকি নেই, তাই আজ থেকেই তোর্জোর শুরু করে দিলাম। আর প্যান্ডেল ট্যান্ডেল করতে সময় লাগবে, আর শিবরাত্রি মানে তো একদিন নয় দু চার দিন চলবে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কোনো রকম অসুবিধা করব না। হ্যাঁ আর দেখুন আমরা গান বন্ধ করে দিচ্ছি, পুরো বন্ধ, পুরো বন্ধ। কথাটা মনে থাকে যেন এই তোর দাঁড়া। হ্যাঁ সুকুমার দা, তুমি যেমন চেয়েছিলে একদম তেমন হয়েছে, আরে পুরো প্ল্যান মতো হয়েছে, ঠিক আছে? আর শোনো আমি তোমাকে একদম আপডেট দিতে থাকবো। এই তো, এই তো জয় এসে গেছিস, কি এত দেরি হলো কেন? কি হচ্ছে না বাইরে? আরে কিছু ছেলে শিব পুজোর জন্য প্যান্ডেল করছিল, ওরাই গান বাজাচ্ছিল, তাই গানটা থামিয়ে এলাম। এখন থেকেই ওরা শুরু করে দিয়েছে, পারেও বটে ছেলেগুলো, এই জন্যই জেঠুমনি রাগারাগি করেন। বাবা আমার উপরে রাগ করেছেন। তোর উপর কেন? তুই আবার কি ঘটিয়েছিস? আসলে বাবা না আমায় দেখে ফেলেছেন যে আমি ওই ছেলেগুলোকে বকাবকি করছিলাম। ওই ছেলেগুলো তো মিথ্যে কথা বললো যে আমি ওদের সঙ্গে নাকি গল্প করতে গেছিলাম। বিশ্বাস কর জয়ী, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আমি তোকে তখন বারণও করলাম বাইরে যেতে, তুই ধুম করে চলে গেলি। আসলে জেঠুমনি তো পছন্দ করেন না এবাড়ির কোনো বউ বাইরের কোনো ছেলেদের সাথে কথা বলুক। আমার কি অশান্তি হবে কে জানে। কি দরকার ছিল রাস্তার ওই ছেলেগুলোর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার? আমি কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করেছি, উত্তরটা দাও। আমি সত্যি বলছি বাবা, ওরা মিথ্যা কথা বলছে, আমি ওদের সঙ্গে গল্প করতে যাইনি। আসলে ওরা গানটা খুব জোরে বাজাচ্ছিল তাই বন্ধ করতে গিয়েছিলাম। বা গান বন্ধ করার কথা বলতে তুমি রাস্তার ওই ফাজিল ছেলেগুলোর সঙ্গে গল্প করছিলে, ওদেরকে বলার কি দরকার ছিল যে তুমি কোন গ্রাম থেকে এসেছো
রেবুর সঙ্গে তোমার কি করে বিয়ে হয়েছে এই কথাগুলো বলার? না বাবা, বিশ্বাস করুন আমি এসব কিচ্ছু বলিনি। তাহলে ওরা সেই কথা জানলো কি করে? আমি কিছু জানি না বাবা, সত্যি বলছি। ও মেজদি ভাই, তুমি কিছু বলো না। হ্যাঁ জেঠুমনি, ও সেজন্যই বাইরে গিয়েছিল। কিন্তু কেন যাবে? বাড়িতে আর কেউ ছিল না? আজ পর্যন্ত বাড়ির কোনো বউ ওই রাস্তার ফাজিল ছেলেগুলোর সঙ্গে গল্প করতে গেছে কখনো? বাড়িতে কোনো ছেলে নেই? শোনো মেজু বউ, একটা কথা আমি বলে রেখে দিচ্ছি, এবার থেকে যদি এই ধরনের ঘটনা আবার ঘটে তাহলে যেন বাড়ির কোনো বউ বাড়ি ছেড়ে বেরিয়ে ওই রাস্তার ছেলেগুলোর সঙ্গে কথা না বলে। বাড়ির যে কোনো একটা ছেলে যাবে, বাড়িতে একটা নিয়ম কানুন আছে, সেগুলো তোমরা ভেঙে ছিঁচ্ছ। বাবা, অল্পের ওপর দিয়ে মিটে গেছে ব্যাপারটা। ও মিস্তি ভাই, হ্যাঁ ওই ছেলেগুলো মিথ্যা কথা কেন বললো? অত শত আমি জানি না, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু তুই আর যাবি না ওদের সাথে কথা বলতে, ঢুকলো কথাটা মাথায়? যাক, এই কয়েকটা পেঁয়াজি ভাজা হয়ে গেলে আমি বাদবাবুর জন্য নিয়ে যাব। বাদবাবু তো মুড়ি দিয়ে পেঁয়াজি খেতে খুব পছন্দ করে। বাদবাবু এরকম লুকিয়ে লুকিয়ে ঢুকছেন কেন, কি ব্যাপার? যাক, এখানে এখন কেউ নেই, এই সুযোগে তাড়াতাড়ি এটা ঘরে নিয়ে যাই। ওনার হাতে ওটা কি ছিল? যাই তো কি একবার দেখি। বাদবাবু কি রাখলেন? কই, কিছু না তো। কিছু না মানে আমি তো পরিষ্কার দেখলাম আপনি কিছু একটা লুকিয়ে রাখলেন। দেখি না না, কিছু রাখিনি। কেন মিথ্যা কথা বলছেন বলুন তো? আপনি তো মিথ্যা কথা বললেই ধরা পড়ে যান। হ্যাঁ আপনি আমাকে বলবেন না তো? না না না, কিছু রাখিনি, বিশ্বাস করো আমি কিছু রাখিনি ওখানে। আমাকে বলবেন না তো কি লুকিয়ে রাখলেন? ঠিক আছে, আমারও কোনো জানার শখ নেই আপনি কি লুকিয়ে রাখলেন। জয়ী, এখন আমার উপর রাগ হচ্ছে, কিন্তু তুমি যখন সত্যিটা জানতে পারবে আমার উপর আর তখন রাগ করে থাকতে পারবে না। জয়ী, যদি সারপ্রাইজটা সারপ্রাইজই না থাকে তাহলে আর কী করে হবে? কাল রোজ ডে, তারপরের দিন প্রপোজ ডে, তুমি তো এসব বোধহয় আগে কোনো দিন দেখোনি, তাই এই দিনগুলোতে এবার আমি তোমার সঙ্গে কাটাবো, দিনগুলো আরো রঙিন করে তুলব। আর ভ্যালেন্টাইন্স ডের দিন আমি তোমাকে একটা স্পেশাল গিফট দেব। আমি তোমাকে বলবো আমি তোমাকে কতটা ভালোবাসি। Thank you.
सभी के लिए किसी ना किसी को है बनाया हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा जो इतने भोरे उठ रहे हो कल सकाले ও যখন উঠবে তখন দরজায় গোলাপের তোড়াটা দেখতে পাবে ও নিশ্চয়ই বুঝতে পারবে আমি ওটা ওর জন্য রেখে গেছি